পুর নিগমের কনফারেন্স হলে শুক্রবার উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় রাখি বন্ধন উৎসব। নিগমের নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের হাতে রাখি পুড়িয়ে দেয় বোনেরা। রাখি বন্ধন উৎসব নিয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, রাখি বন্ধন উৎসব বিশ্বাস, আস্থা এবং ভালোবাসার প্রতীক। রাখি বন্ধন উৎসবের বৃহত্তর তাৎপর্যের প্রসঙ্গ বক্তব্যে উল্লেখ করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। প্রথমত সকলকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে সমস্ত আমরা যারা ইলেকটেড পার্সন আছে বা এই আগরতলা পৌর নিগমের যারা সাধারণ আধিকারিকরা আছে সকলকে একত্রিত হয়ে আমরা সবাই আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে রাখি বন্ধন উৎসব পালন করছি। আমরা সকলে জানি এই রাখি বন্ধন উৎসবের যে ঢাকাটা ভাইয়ের কবজি যে বোনরা বাঁধেন, এটা শুধু একটা ঢাকা নয়, এটা বিশ্বাস, আস্থা, ভালোবাসা এবং যে শুধু একটা বিশ্বাস বোনদের থেকে রাখি নিচ্ছে এবং ভাইরা বোনদের আশীর্বাদ করছে। তো আমরা এই জায়গা থেকে সমাজকে আবারও একবার এই বার্তা দিতে চাই যে পরিস্থিতি যাই হোক না কেন, এক সুতোর মধ্য দিয়ে যে সবাইকে বেঁধে রাখা যায় তা আজও আবার প্রমাণিত। আমাদের কাছে খুব